দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মাইটিয়া পাতিলায় লারকির চুলা গরুর জিবলা দিয়া আলুর ঝোল। প্রথমে সরষের তেল, তারপরে পেঁয়াজ, অল্পই টু পেঁয়াজ বাটা। কেন অল্পই টু দিছি? আমরা তো পেঁয়াজ তো কাটা পেঁয়াজ দিছি, তাই জন্যে। তারপর রইল আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ বাটা, তারপর এলো লবণ। আমরা এটি দুইটা তিনটাই দিই। মশলাটা কষানো হয়ে গেল, এখন আমরা গরুর জিবলাটা গরম পানি কইরা ধুইয়া এটারে পরিষ্কার করছি। পরিষ্কার কইরা এখন আমরা রান্না করতেছি। মশলা কষাল হয়ে গেল, এখন আমরা দিয়ে দিলাম। দর্শক, যখন মাংসটা দিয়ে দিবেন, দিয়া এবার যে লাড়া দিবেন, লাড়া দিয়া এই দেখছেন ঢাকনা দিয়া এভাবে ডাইকে ধুয়ে দিবেন। 10 মিনিট পরে ঢাকনাটা আবার উঠাইয়া জিবলার মাংস দিয়া আলু দিয়া মাইটিয়া চুলায় লারকির চুলা দিয়া মাইটিয়া পাতিলায় লারকির চুলায় ঝোল খাব। হ্যাঁ, জিবলার মাংস দিয়া আলু দিয়া ঝোল করে রান্না করলে অনেক মজা লাগে। হয়তো আপনারা অনেকেই খান না, কেউ ভুনা ভুনা খান, একদম তেরের সাথে বাজা বাজা করেন, কেউ ভুনা ভুনা খাও, কেউ ঝোল করে খান, কিন্তু এই বাজে খাইয়া দেখেন অনেক টেস্ট। আমাদের মাংস কষান হয়ে গেছে, এখন আমরা ঝোল দিয়ে দিলাম। এখন আমরা ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়া এবার যে লাড়া দিবেন, লাড়া দিয়া এইভাবে ডাইকে দিবেন। হ্যাঁ, হয়ে গেল। এই জিরাটা ভাজা দিলে ঝোলের সাথে খাইতে অনেক মজা লাগে, তাই জন্য আমরা জিরাটা ভাজা এটার সাথে দিছি। আমাদের জিবলা রান্না করা হয়ে গেছে দর্শক, এখন আমরা নামাই ফেলবো। তাই জিরার গুঁড়াটা
জিরার গুঁড়াটা ভাইজা দিয়ে দিলাম। কি সুন্দর হ্যাঁ গেরাট দেখ দেখ রান্না করা হয়ে গেছে, জিবলা আলু দিয়া ঝোল। দর্শক, আমাদের গরুর জিবলা আলু দিয়া ঝোল করা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, নানির বাড়ির পাশে থাকবেন।